জাতীয় প্রেস ক্লাবের সামনে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটার দাবিতে সমাবেশ এবং মানববন্ধন চলছে। সেখানে আছেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নাবিল, সেখানকার বিস্তারিত জানাবেন, সেখানে অংশগ্রহণকারীরা কি বলছেন? 30% মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের দাবিতে মানববন্ধন করছেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড। আপনি জানেন যে কোটা বিরোধী আন্দোলনের জের ধরে 2018 সালে আসলে একটি পরিপত্র জারির মাধ্যমে সরকারি চাকরির প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর যে সরকারি চাকরি রয়েছে সেখানে মুক্তিযোদ্ধা যে কোটা রয়েছিল সেটি কিন্তু আসলে বাতিল করে দেওয়া হয় এবং সেটি পুনর্বহালের দাবিতেই কিন্তু আজকে এখানে মানববন্ধন করছে মুক্তিযোদ্ধা সন্তান কেন্দ্রীয় কমান্ড। আমরা কেন্দ্রীয় কমান্ডের যিনি সাধারণ সম্পাদক রয়েছেন তার সাথে কথা বলবো। আপনি আমাদেরকে জানাবেন আপনাদের এই আন্দোলন সম্পর্কে এবং আপনাদের দাবিটি আসলে কী, কেন এই দাবিটি করছে? আসলে আপনারা জানেন 1971 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে এদেশে যারা মুক্তিযুদ্ধে গিয়েছিল 7.5 কোটি বাঙালির মধ্যে মাত্র 2 লক্ষ লোক তার নেতৃত্বে স্বাধীনতার যুদ্ধের সম্মুখে জড়িয়েছিল, তাদের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল, তাদের পাশাপাশি এদেশের সকল জনগণই তাদের সহযোগিতা ছিল, কিন্তু সশরীরে নিজের জীবনের মায়া ত্যাগ করে যারা যুদ্ধে গিয়েছিল তাদের সংখ্যা কিন্তু একেবারেই কম ছিল। সেই মুক্তিযোদ্ধা যারা জাতির শ্রেষ্ঠ সন্তান তাদের নেতৃত্বে, জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে তারা যুদ্ধে গিয়েছিল, তাদের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল। দেশ স্বাধীন হওয়ার পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের জন্য 30% কোঠা ঘোষিত করেছিল চাকরি ক্ষেত্রে। কিন্তু আজকে এই কিছুদিন আগে আপনারা জানেন জামাত বিএনপির নেতৃত্বে বিপিনুরের চক্রান্তের কারণে আমাদের সেই কোঠা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সেটা বাতিল করেছিল। আমরা সেই বাতিলের বিরুদ্ধে প্রতিবাদ করছি রাজপথে এবং আমরা আমাদের সেই বঙ্গবন্ধুর কোঠা দেওয়া আমরা সেটা ফেরত চাই। আমাদের প্রিয় অভিভাবক জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনার কাছে স্বাধীনতার পক্ষের শক্তি, আমাদের মানবতার মা, আজকে এই স্বাধীনতা পক্ষের সরকার, তার কাছে আমাদের প্রাণের দাবি মুক্তিযোদ্ধা। যেমনটা শুনছিলেন প্রিয়া, যেই মুক্তিযোদ্ধাদের জন্য যে 30% কোটা শেখ মুজিবুর রহমান বরাদ্দ করে গেছিলেন সরকারি চাকরির ক্ষেত্রে সেটি কিন্তু তারা আবার পুনর্বহালের দাবি জানাচ্ছেন। প্রিয়া নাবিল, ধন্যবাদ আপনাকে।